আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনার ফ্রিতেই 1000 GB মতো স্টোরেজ ফ্রিতে নিতে পারবেন। তো সেটা কিভাবে করবেন আমি কিন্তু খুব ইজিলি আপনাদেরকে দেখাবো। তো আমি চলে যাচ্ছি প্লে স্টোরে। প্লে স্টোরে এখানে সার্চ দেব টেরাবক্স। টেরাবক্স সার্চ দেওয়ার পর কিন্তু আমি দেখতে পারতেছি এটা কিন্তু আমার ইনস্টল করা আছে, যার জন্য এখানে লেখা ওপেন। তো আপনাদের কিন্তু ইনস্টল করে নিতে হবে অ্যাপসটা। তো এখান থেকে কীভাবে আপনারা 1000 GB ফ্রিতে নিতে পারবেন সেটা কিন্তু আমি দেখিয়ে দেব। তো এইটা আপনারা অ্যাপসটা ডাউনলোড করে নেবেন এখান থেকে সার্চ করে। তারপর কী করবেন, এটার মধ্যে প্রবেশ করবেন। তো আমি ঢুকতেছি, তো হয়তো বা কে কয়েকটা অ্যাড আসতে পারে ফার্স্ট অফ অল। তো এখানে কিন্তু তো এখানে আপনারা দেখতে পারতেছেন 1024 GB ফ্রি স্টোরেজ। তো আমি যদি এখানে ক্লিক দেই, এখান থেকে ক্লিক দিলে এখানে আপনারা দেখতে পাবেন কত জিবি বা কত এমবি আপনারা ইউজ করছেন, আর বাকি কত জিবি ইউজ করা হয়নি বা খালি আছে। স্টোরেজ ম্যানেজমেন্ট, তো আপনারা এখানে কীভাবে আপনাদের ফাইলগুলো রাখতে পারেন সেটা আমি আপনাকে দেখিয়ে দেবো। তো এখানে আইডি করা কিন্তু খুব ইজি, শুধু আপনাদের মেল দিয়ে আপনারা আইডিটা করে নিতে পারবেন। ফেসবুক আইডি করার মতো একদম সিম্পল। তো আমি সেদিকে যাচ্ছি না। তো এখানে আপনারা কীভাবে আপনাদের ফাইলগুলো রাখবেন আমি এইটুকু শুধু দেখাবো। সেটা হচ্ছে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে একটা, প্লাস আইকন এখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনারা যে ফাইল বা যে ধরনের ফাইল আপনারা এখানে আপলোড দিতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে বা ক্লিক করে আপনারা ওইটা এখানে আপলোড দিতে পারেন। তো এখানে আপলোড দেওয়ার জন্য অবশ্যই আপনাদের এমবি থাকতে হবে বা ওয়াইফাই কানেকশন থাকতে হবে। তো ওইটা থাকার পরে কিন্তু আপনারা এখানে আপনাদের ফাইলগুলো বা আপনাদের ভিডিও, আপনাদের ডকুমেন্টস এখানে আপলোড দিতে পারেন। তো এখানে আমি ধরেন একটা ফটো আপলোড দিতে চাইতেছি। তো আপাতত ধরেন এটাই আমি আপলোড দিচ্ছি। তো এটা আপলোড হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপলোড হচ্ছে, যে এটা আপলোড হচ্ছে, একটু সময় নেবে যেহেতু আমার আরেকটা এখানে আমি আপলোড দিচ্ছি ইউটিউবের মতো একটা ভিডিও, তার জন্য এখানে আমার নেট কানেকশানটা খুবই স্লো কাজ করতেছে, তার জন্য হয়তো একটু স্লো হবে। তো এখানে কিন্তু আপনারা এইভাবে কাজ করতে পারেন খুব ইজিলি, এখানে আপনাদের ভিডিওগুলো আপলোড দিতে পারেন, ভিডিও বা যে কোনো যেখানে কিছু এখানে আপলোড দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলা পিক আগে থেকে আপলোড দিয়ে রাখছিলাম আপনাদের দেখানোর জন্য। যে আর এখান থেকে আপনারা ইচ্ছে করলে সেটিং, তো সেটিং থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সফার ফাইলস অনলি ওভার ওয়াইফাই। তো এই মোডটা আপনারা করে নিতে পারেন, যখন আপনারা কোনো কিছু ট্রান্সফার করবেন শুধু ওয়াইফাইয়ের মাধ্যমে ট্রান্সফার হবে, বাকি যখন আপনি ডাটা ইউজ করবেন তখন কিন্তু এটা ট্রান্সফার হবে না। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাইট মোড। তো নাইট মোড কী জিনিস আমরা অবশ্যই বুঝি, প্রত্যেকটা ফোনের মধ্যে এখন কিন্তু নাইট মোড দিয়ে দেওয়া হয়, কারণ আমরা ফোনের প্রতি এতটা আসক্ত হয়েছি যে সারাদিনই আমরা ফোনের মধ্যে থাকি, তার জন্যই কিন্তু এই নাইট মোডটা দিয়ে দেওয়া হয়। আপনারা ইচ্ছা করলে এটা অন করে দিতে পারেন, এটা হয়তো বা চোখের জন্য আপনাদের একটু হলেও নিরাপদ। তারপর এখানে উপরে দেখতে পারতেছেন ডিসপ্লে লং ফাইল নেমস ইন মাল্টিপল লাইনস। তো এটা ইচ্ছা করলে আপনারা দিয়ে দিতে পারেন। অ্যাডভার্টাইজমেন্ট ভয়েস, তো এটা আমি দিচ্ছি না। বাকি এখানে কিছু অপশান আছে, এই যে এখানে তিনটা অপশান দেখতে পারতেছেন। তো একটা হচ্ছে একটা তাদের যে লেভেল প্যানেল বা লেভেল সিস্টেম,
এটা এখানে দেওয়া আছে, ওইটা কীভাবে কাজ করে আমি ওইটা দেখাই দেব। নেট একটু স্লো কাজ করতেছে তার জন্য আমি অবভিয়াসলি সরি। তো এখানে এসে বললাম, এখানে আসার পর এখানে দেখতে পারতেছেন ওয়ান মান্থের জন্য এখানে দিচ্ছে তারা, আর ওয়ান মান্থের জন্য তারা চার্জ কাটবে $2.99 প্রায় $3 মতো। $3 এখানে কী কী ফেসিলিটিস দেবে যদি আপনারা এখানে পড়েন, ইট উইল বি অটোমেটিক্যালি রিওয়ার্ড অ্যাট মান্থলি আফটার দ্য ট্রায়াল পিরিয়ড, ইউ ক্যান ক্যান্সেল দ্য অটোমেটিক রিওয়ার্ড অ্যাট এনি টাইম। তো এটা যখন আপনারা চালু করবেন বা একবার অ্যাক্টিভেট করবেন, তো সাথে সাথে আপনার যে ওয়ালেট থেকে এটা অ্যাক্টিভেট করবেন ওখান থেকে কিন্তু প্রত্যেক মাসে তার $3 মতো কিছু নেবে। এখানে আপনার যে ফ্যাসিলিটিগুলো দেবে সেটা হচ্ছে 2000 GB মতো স্টোরেজ দেবে, হাই স্পিড ডাউনলোড দেবে, মাল্টি স্পিড ভিডিও প্লে দেবে, মানে এই ফ্যাসিলিটিগুলো আপনারা এখান থেকে বুক করতে পারবেন যখন আপনারা এই মান্থলি প্যাকেজগুলো কিনবেন। তো এখানে ইয়ারলি প্যাকেজও আছে $38, তো আপনাদের ইচ্ছা এগুলো। এটা আমি বলছি না এখান থেকে পারচেস করার জন্য আমি কোনোভাবে আপনাদেরকে ইয়া করবো না, বলবো না এখান থেকে আপনারা এটা পারচেস করেন। অবশ্যই আপনারা যে ফ্রি যেটা দেওয়া আছে, ফ্রিতে আমরা যেটা পাচ্ছি সেটা ইউজ করবো, কারণ এটার মধ্যে এত আমাদের লাগে না। এখানে 1000 GB দিচ্ছে, 1000 GB তো তেমন লাগার কথা না, হার্ড কাজ করলে হয়তো বা তখন লাগে, তো আমরা তেমন তো হার্ড কাজ খুব কমই করা হয় আমাদের, তার জন্য হয়তো বা কারো ক্ষেত্রে লাগতে পারে। তো 1000 GB এনাফ, ঠিক আছে, তো আপনারা ইচ্ছা করলে এটা ইউজ করতে পারেন। তো বাকি এখান থেকে আরও কিছু অপশন আছে যেগুলো আমি এখন দেখিয়ে দেবো, সেটা হচ্ছে অটোমেটিক ব্যাকআপ। তো অটোমেটিক ব্যাকআপটা কী জিনিস সেটা আমি একটু পরে বলতেছি। তারপর এখানে স্পেস অ্যানালাইজার, তারপর ওয়েলফেয়ার, তো এখানে কিন্তু কিছু সিস্টেম আছে। তো তো এখান থেকে আপনারা এগুলো স্টোরেজ, কোনো স্টোরেজ কোনটা গিফট হিসেবে পেতে পারেন, এই যে ডেলি আপনাদেরকে 1 GB ফ্রি দিবে, এই যে দেখতে পারতেন সাইন ইন ডেলি মোর রিওয়ার্ড। তো এখান থেকে আমি যেহেতু ক্লাইম করি নাই সেহেতু আমি ক্লাইম করে নেবো। এখানে এখানে দেখুন ক্লাইম অপশান আছে, এখানে ক্লিক দিচ্ছি, এই যে ক্লাইম হয়ে গেছে। তো আমি একটু চেক দিই যে আমার স্টোরেজ টিম করতেছে কিনা। তো এখানে থেকে আপনারা কী করতে পারেন, এখান থেকে আপনারা ডেলি রিওয়ার্ড নিতে পারেন। তো ডেলি কিছু কিছু এখান থেকে নেওয়ার পরে অবশ্যই আপনারা ভালো একটা স্টোরেজ এখান থেকে পেয়ে যেতে পারেন। তো তারপর যেটা অটোমেটিক ব্যাকআপ, অটোমেটিক ব্যাকআপটা হচ্ছে যখন আপনারা কোনো কিছু ডাউনলোড করবেন বা একটা ছবি পিক তুললেন বা একটা স্ক্রিনশট নিলেন বা একটা ভিডিও ডাউনলোড করলেন বা একটা সফটওয়্যার ডাউনলোড করলেন, ওইটা কিন্তু অটোমেটিক এখানে ব্যাকআপ হয়ে যাবে। তো এখানে আরেকটা অপশান আছে, সেটা হচ্ছে অটোমেটিক ভিডিও ব্যাকআপ। এটার জন্য প্রিমিয়াম ভার্সন কিনতে হবে, তো আমরা তো ফ্রি ভার্সন ইউজ করবো, তার জন্য ওইটা করবো না আমরা। অটোমেটিক ফোল্ডার ব্যাকআপ, তো এটা করার জন্য অবশ্যই তারা বলতেছে প্রিমিয়াম ভার্সন কিনতে হবে, তো আমরা অবশ্যই এইগুলো কিনবো না, আমরা ফ্রি ইউজ করবো। তো আমরা আবার ব্যাক আসতেছি, তো আমরা এখানে আবার ক্লিক দেবো, এখানে ক্লিক দেওয়ার পর আবার সেভে করতে দিয়ে যাই। তো এখান থেকে আপনারা কী করতে পারেন, এখান থেকে প্রোটেক্ট ইউর প্রাইভেট, এটা যদি অ্যানাবল করে দিয়ে আপনারা এখান থেকে অ্যানাবল টু, এখান থেকে আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন। যদি আপনারা সেটা সেভ রাখতে চান অবশ্যই এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন। তো এখান থেকে যদি আপনার ডেস্কটপ থাকে তো সেটাও এখান থেকে আপনি ডেস্কটপের ইউজ করতে পারেন। তো যারা ডেস্কটপ ইউজ করেন তাদের এটা অনেক হেল্পফুল হতে পারে,
কারণ আমাদের যে স্টোরেজগুলো থাকে আমরা হয়তো বা 500 GB বা 1000 GB SSD বা HDD ইউজ করি, যেগুলো হয়তো বা অনেক টাকা পয়সার ব্যাপার। তো আমরা যদি একটা শুধু SSD ইউজ করি আর হার্ড ডিস্ক ইউজ না করি, সেখানে কিন্তু এটা অনেক হেল্প করবে, কারণ আপনারা আপনাদের যে ভিডিওগুলো আছে বা বিভিন্ন ফাইল ডাউনলোড করে এখানে কিন্তু রাখতে পারবেন। তো 1000 GB কিন্তু অনেক বড় একটা স্টোরেজ আমাদের জন্য। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে অনেক। তো ভিডিও যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।